আসসালামু আলাইকুম, আমি নাঈম দক্ষিণ কোরিয়া থেকে। দর্শক, আমার সকালের ভিডিওটা বা গত কয়েকদিনের ভিডিওগুলো যারা দেখছেন বা যারা রাজনীতিকে একটু বিশ্লেষণ করতে পারেন, তারা নিশ্চয়ই বুঝে গেছেন যে এই মুহূর্তে আমেরিকা সম্পর্কিত বাংলাদেশের জন্য কোনো ধরনের কোনো আশঙ্কা নেই। আর বরঞ্চ উল্টা বাংলাদেশের মানুষের কথা আমি জানি না, বাট বাংলাদেশ সরকারের মন জোগানোর জন্য বাইডেন প্রশাসন একের পর এক এমন কাজ করছেন যেটা গত 50 বছরের মধ্যে আসলে আমার চোখে পড়ে নাই, যদিও আমার বয়স এত না তারপরেও। বাট রাশিয়া ইউক্রেন যুদ্ধ বদলে দিয়েছে আমেরিকার মোরলগিরির ভাবটা। আর দিন শেষে আমেরিকা শুধুমাত্র যে বাংলাদেশকে ম্যানেজ করার চেষ্টা করছে তা না, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আমেরিকার যে মিত্রশক্তি আছেন তাদের সাথে অন্যান্য সময়ের তুলনায় হুট করেই আপনি দেখেন যেন একটা পজিটিভ স্মুথলি চলছে। যেমন ভারতের কথাই ধরুন, এই মুহূর্তে ভারত আমেরিকার সকল কিছুকে অ্যাভয়েড করা চলে, এমনকি এক ধরনের একটা আপনার কী বলা হয় যে চ্যালেঞ্জিং মুডে চলে, তারপরেও ভারতকে কিন্তু আমেরিকা তেল মারছে। পাশাপাশি আমরা ছোট দেশ হলেও আমাদের ব্যাপারেও এই মুহূর্তে আমেরিকা যা করছে, আজকের এই ভিডিওতে আপনি মানে আমেরিকার এই উচ্চ পর্যায়ের একজন ব্যক্তি, বলা হয়ে থাকে যে তিনি বাইডেন পরিবারেরই আপনার কোনো একজন সদস্য, ভাতিজা টাতিজা বা ভাগিনা হবেন, তবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে তার যথেষ্ট মূল্যায়ন আছে, তিনি একজন বিশ্লেষক। আর আমেরিকার মন্ত্রী বাংলাদেশ থেকে যাবার পরপরই এই বিষয়টা বাংলাদেশের সামনে এসেছে। মাইকেল ক্লুগম্যান নামক একজন যুক্তরাষ্ট্রের প্রখ্যাত পররাষ্ট্রনীতি বিশ্লেষক, তার একটা আপনার প্রতিবেদন বাংলাদেশ সম্পর্কে বা বাংলাদেশ সরকারের বর্তমান অবস্থান সম্পর্কে। নিশ্চয়ই প্রধানমন্ত্রী বিষয়টাতে ফোকাস করবেন। দর্শক, আমেরিকার প্রভাবশালী মার্কিন সাময়িকী ফরেন পলিসির পডকাস্টে বাংলাদেশকে নিয়ে একটা আপনার মানে কলাম লিখেছেন তিনি। তিনি বলছেন, বর্তমান প্রতিকূল পরিস্থিতির মধ্যেও সফলতার গল্পে উল্লেখ করার মতন নানান উপকরণ রয়েছে, কী বলো যে প্রধানমন্ত্রীর জন্য বা শেখ হাসিনার সরকারের জন্য। অর্থাৎ বিভিন্ন বৈশ্বিক সংকট থাকলেও বাংলাদেশ সরকারের সফলতার অনেক কিছু আছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির উইলসন সেন্টারের দক্ষিণ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল ক্লুগম্যান ফরেন পলিসির অনুষ্ঠানে বাংলাদেশের সাম্প্রতিক বিরোধী দলগুলোর বিক্ষোভ নিয়েও তিনি কথা বলেছেন। এই গবেষক বলছেন, আমাদের মনে রাখতে হবে যে 2009 সাল থেকে ক্ষমতায় আছে বাংলাদেশ আওয়ামী লীগ এবং দলটি উল্লেখযোগ্য জনসমর্থন ধরে রেখেছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই এবং অর্থনীতিতে সফলতার গল্পগুলো জনসমর্থন ধরে রাখতে আওয়ামী লীগকে সহায়তা করেছে বলে তিনি মনে করেন। তার মতে, কেউ যদি বাংলাদেশে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনাগুলো নিয়েও আলোচনা করতে চায়, তবুও সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল এখনও অনেক কিছু সরকারের হাতে আছে যা দিয়ে নিজেদের সফলতা ভালোভাবেই ধরে রাখতে পারবে বাংলাদেশ আওয়ামী লীগ। আর এসব কারণেই আওয়ামী লীগকে সমর্থন করা যৌক্তিক মনে করেন বাংলাদেশের জনগণ। 14 বছরে আওয়ামী লীগ সরকার যে অর্থনৈতিক সফলতা দেখিয়েছে তা আগামীতেও ধরে রাখতে পারবে বলে মনে করেন তিনি। তিনি বলছেন, অর্থনীতিতে বাংলাদেশের আঞ্চলিক সফলতার একটি গল্প আছে, এটি বৈশ্বিক সফলতার গল্প। আমরাও জানি এই মুহূর্তে বাংলাদেশ মানে অর্থনৈতিক সূচকে আপনার 20টা দেশকে পিছনে ফালাইয়া পুরান জায়গা থেকে সম্ভবত 35 বা 36 নম্বরে বাংলাদেশ সামনে এসেছে। আর এই সময় রুশ ইউক্রেন যুদ্ধ, অতিমাত্রায় মুদ্রাস্ফীতির জ্বালানি মূল্য বেড়ে যাওয়ার পরিণতি নিয়ে তিনি কথা বলেন যে গেল কয়েক মাসে এই সকল প্রতিকূল পরিস্থিতির মধ্যেও বাংলাদেশের অর্থনৈতিক সফলতার গল্প আছে। বিদ্যুৎ ঘাটতির মধ্যেও সরকার এই খাতে ভর্তুকি দিচ্ছে বলে তিনি মন্তব্য করেন। তিনি বলছেন, বিদ্যুৎ সরবরাহ বিঘ্ন অর্থনীতিতে বড় চাপ তৈরি করেছিল, এই সময় উৎপাদন কমে যাওয়ায় রাস্তায় বিক্ষোভ নিয়ে নামার সুযোগ হিসেবে বেছে নিয়েছে বিরোধী দলগুলি। যাই হোক, এই বক্তব্যের মানে এই ব্যক্তির বোঝায় বক্তব্য লম্বা চূড়া, বাট এতটুকু স্পষ্ট যে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের যথেষ্ট একজন ফ্যান বা সমর্থক, যদিও তিনি রাজনৈতিক বিশ্লেষক। আর আমি ভিডিওর প্রথমে যেই কথাগুলো বলেছিলাম, আপনি দেখেন যে আমেরিকার গণমাধ্যমগুলোতে বাংলাদেশ নিয়ে বেশিরভাগ সময় নেগেটিভ আলোচনায় হইতো, কিন্তু এখন আমেরিকার এই বড় বড় মানুষগুলা, বাইডেন প্রশাসনের বা ভাতিজা হোক বা যাই হোক, বা একজন বড় অবস্থানে থাকা মন্ত্রী আসলো, একের পর এক ঘটনা যেগুলো ঘটছে সেটাতে অবশ্যই বাংলাদেশ সরকারের জন্য অনেকটাই সুবাতাস বইছে। অন্তত আমেরিকা থেকে বাংলাদেশ সরকারের কোনো ধরনের শঙ্কা নাই, সেটা মার্কিন কী বলে যে সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ডও বলে গেছেন, আর এই ব্যক্তির বক্তব্যে সেটা স্পষ্ট। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।